নাইক্ষ্যংছড়ি জুন ও এগারো বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাহিদ হোসেন বলেছেন, সার্বিক উন্নয়ন ও ক্রীড়াঙ্গনের জন্য বিজিবি কাজ করে যাচ্ছে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্ম সঠিক থাকলে সোনার বাংলা গঠন সম্ভব। নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারি কলেজ মাঠে সালামত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে জুন কমান্ডার এসব কথা বলেন। খেলাধুলা একটি টিম বিনোদন, যেটি আমাদের যুব সমাজকে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত অপরাধ থেকে দূরে রাখতে পারে। ওই ফাইনাল খেলায় নাইক্ষ্যংছড়ি সোনালী অতীত ফুটবল দলকে 3-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হন নাইক্ষ্যংছড়ি আদর্শ গ্রাম খেলোয়াড় একাদশ। খেলা শেষে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহা, জেলা পরিষদ সদস্য কেনওয়ান চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মারমা, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আফসার, দুছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান সহ অনেকে। হাফিজুল ইসলাম চৌধুরী, টিটিএন, কক্সবাজার।